দেশে শিশুদের হার্টের ছিদ্র, প্রধান রক্তনালী চিকন কিংবা যে কোনো জন্মগত হৃদরোগের চিকিৎসা সেবা মিলছে বিনামূল্যে। হতদরিদ্র এমনকি মধ্যবিত্ত পরিবারের শিশুরাও পাচ্ছে এই সেবা। জন্মগতভাবে হার্টে সমস্যা থাকা শিশুদের কাতার রেড ক্রেসেন্ট সোসাইটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যৌথভাবে এই সেবা দিচ্ছে। বিশেষ এই ক্যাম্পেইনের ফলে একদিকে অসহায় মানুষ বিশ্বমানের চিকিৎসা সেবা পাচ্ছেন, অন্যদিকে বিদেশি চিকিৎসকদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করছেন বাংলাদেশের চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশে প্রতি বছর জন্মগতভাবে হৃদরোগ নিয়ে পৃথিবীর আলো দেখছে প্রায় 40,000 শিশু। ব্যয়বহুল হওয়ায় চিকিৎসার অভাবে যাদের অর্ধেকই মারা যায়। তবে এই রোগের চিকিৎসায় এবার সুখবর দিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। সার্জারি ছাড়াই ডিভাইস বসিয়ে হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়া শিশুদের চিকিৎসা করছে তারা। ডিভাইসগুলোর দাম কয়েক লাখ টাকা হলেও তা বিনা খরচে দিচ্ছে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি। যৌথ উদ্যোগে যে এই গরিব অসহায় বাচ্চাদেরকে আমরা সেবা দেবো, তো এটা একটা বিপুল যজ্ঞ ছিল এবং বলা যায় এটা নীরব অভ্যর্থনই বলা যায়। বিদেশি যে দক্ষ জনশক্তি তাদেরকে এখানে এনেছি যাতে আমাদের দেশের লোকজনকে বাড়ি যেতে না হয়। দিস মিশন অ্যান্ড হ্যাভ আ সাকসেসফুল সচ মিশনস টু হেল্প আ স্মল পেশেন্ট উইথ সিভিয়ার কনজেনিটাল ডিজিজ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত প্রায় 1,000 শিশুকে চিকিৎসা দিয়েছেন তারা। গত সপ্তাহেও 100-এরও বেশি শিশুকে হার্টের চিকিৎসা দেওয়া হয় বিনা খরচে। এক একটি ডিভাইস প্রাইভেটে যদি করতে হয় প্রায় 3 লক্ষ টাকা প্রয়োজন হয়, সম্পূর্ণ বিনামূল্যে। অতি দরিদ্র গরিব রোগী যারা জীবনেও কোনো দিন অপারেশন তো দূরের কথা, এই ধরনের ডিভাইসের কথা চিন্তাও করতে পারে না, তাদের এই চিকিৎসাটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট দীর্ঘদিন যাবত করে আসতেছে। বিনামূল্যে সন্তানের হার্টের চিকিৎসা করাতে পেরে আবেগে আপ্লুত হতদরিদ্র অসহায় মানুষগুলো। বিদেশের নামি দামি চিকিৎসক দিয়ে হার্টের ব্যয়বহুল এমন চিকিৎসা পেয়ে কৃতজ্ঞতাও জানান ভুক্তভোগীরা। আমার এমন টাকা পয়সা নেই যে আমি চিকিৎসা করতে পারবো। 6 বছর কিন্তু আমি করাইতে পারি না, এখন বিনা পয়সায় করাচ্ছে ওনারা, এই জন্য যেমন করতে পারতেছি। এখন পর্যন্ত জাতীয় হৃদরোগ হাসপাতালে শিশু হৃদরোগ বিভাগের তত্ত্বাবধানে বিনামূল্যে হার্টের যে চিকিৎসা দেওয়া হয়েছে এর মধ্যে সফলতার হার প্রায় 100%। কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই যৌথ উদ্যোগের ফলে তৃণমূলের দুস্থ শিশুরা হার্টের বিশেষ চিকিৎসা সেবা পাচ্ছেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানেও এক ধরনের বিপ্লব ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।